عنه الناس قال بسم الله الرحمن الرحيم बुखारी शरीफ किताबुल मगाजी बाबू गज़वती उहुद वक़ौलुल्लाह तआला वइज़ ग़दौल मुमिनीना मक़ाइद लिल्क़िताल वल्लाहु समीउन अलीम वक़ौलुहु जल्ला ज़िक्रु لا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين إن يمسسكم قرح فقد مس القوم مثله وتلك الأيام نداولها بين الناس وليعلم الله الذين آمنوا ويتخذ منكم شهداء لا يحب الظالمين وليمحص الله الذين آمنوا ويمحق الكافرين أم تدخلوا الجنة ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين ولقد كنتم تمنون الموت من قبل أن تلقوه فقد رأيتموه وأنتم تنظرون وقوله وَلَقَدْ صَدَقَكُمُ اللَّهُ وَعْدَهُ إِذْ تَحُسُّونَهُمْ تَسْتَصِلُونَهُمْ قَتْلًا بِإِذْنِهِ حَتَّى إِذَا فَشِلْتُمْ وَتَنَازَعْتُمْ فِي الْأَمْرِ وَعَصَيْتُمْ مِنْ بَعْدِ مَا أَرَاكُمْ مَا تُحِبُّونَ مِنْكُمْ مَنْ يُرِيدُ الدُّنْيَا وَمِنْكُمْ مَنْ يُرِيدُ الْآخِرَةَ ثُمَّ صَرَفَكُمْ عَنْهُمْ لِيَبْتَلِيَكُمْ وَلَقَدْ عَفَا عَنْكُمْ وَاللَّهُ ذُو فَضْلٍ عَلَى الْمُؤْمِنِينَ وَلَا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا الْآيَةَ الحمد لله امرا অনেক দিন পরে আবার বুখারী শরীফের দর্স শুরু করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, এজন্য সকলে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন দর্স বন্ধ থাকার কারণে আমরা বুখারী শরীফ যেভাবে পড়তে সেভাবে পড়লে কিতাব খতম করা সম্ভব হবে না, যেহেতু অনেক সময় আমাদের হাত থেকে চলে গেছে। লম্বা তাকরির করব না, একান্ত প্রয়োজনীয় যতটুকু তাকরির ততটুকু হবে এবং যেগুলো পিছনে তাকরার হয়ে গেছে সেগুলো আমরা আবার আলোচনা করব না। গজওয়ায় উহুদ সম্পর্কে কিছু আলোচনা করা হয়েছিল, সেগুলো আমরা আবার আলোচনা করব না। তো মাগাজির ভিতরে প্রত্যেকটা যুদ্ধের আলোচনা শুরু করার আগে সেই যুদ্ধের তাফসিল সিরাত গ্রন্থে যেভাবে লেখা আছে সেটা ভালো করে পড়ে নেওয়া উচিত, তাহলে হাদিসগুলো পড়তে এবং বুঝতে সুবিধা হয়। হাদিস শরীফের ভিতরে ইতিহাসের কিতাবের মতো ধারাবাহিক কোনো যুদ্ধের আলোচনা করা হয় নাই এবং রহমতুল্লাহ আলাইয়ের যে শর্ত, সেই শর্তের কারণে অনেক গ্রহণযোগ্য হাদিসও বুখারী শরীফে আনা সম্ভব হয়নি। এজন্য ঘটনার তাফসিল বুঝতে হলে সিরাত পড়তে হবে এবং এই উহুদ যুদ্ধের উপরে বিস্তারিত আলোচনা উহুদ যুদ্ধের উপর হবে এবং
মাগাজি পড়ানোর শুরুতে তোমাদেরকে কিছু কেতাবের কথা বলেছিলাম, যেগুলো আমরা মাগাজির সহযোগিতা হিসেবে গ্রহণ করতে পারি। এর ভিতরে কিছু সংক্ষিপ্ত কেতাব আছে, কিছু বিস্তারিত কেতাব আছে, যার যেটা সম্ভব সেখান থেকে তাফসিল দেখে নিতে হবে। তো ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহি তার আদত অনুযায়ী বাবের উপরে যখন কোনো আয়াতে কেরিমা থাকে সেগুলো তিনি উল্লেখ করেন, এরপরে তিনি ধারাবাহিকভাবে হাদিস উল্লেখ করেন। এখানেও সেই নিয়ম অনুযায়ী উহুদ যুদ্ধ সম্পর্কে কোরআনে কেরিমের কয়েকখানা আয়াত তিনি নিয়ে এসেছেন। বুখারী শরীফ কোরআন শরীফে সূরা আলে ইমরানের শুরু থেকে রয়েছে, কেউ বলেছেন 60টি, কেউ বলেছেন 100টি আয়াত রয়েছে উহুদ যুদ্ধ সম্পর্কে। এর ভিতরে প্রথমে তিনি যে আয়াতে কারিমা নিয়ে এসেছেন, ওয়াইজ গাদাউতা মিন আহলিকা তুবউউল মুমিনিনা মাকাঈদা লিল কিতাল ওয়াল্লাহু সামিউন আলীম, ওয়াইজ গাদাউতা মিন আহলিকা আপনার পরিবারের থেকে, তুবউউল মুমিনিনা লিল কিতাল মুমিনদের জন্য যুদ্ধের জায়গা প্রস্তুত করে দেওয়ার জন্য আপনি সকালবেলা বের হলেন এবং মুমিনদের জন্য যুদ্ধের জায়গাগুলো প্রস্তুত করতেছিলেন, সেই সময়ের কথা স্মরণ করুন, সেই সময়ের কথা। আলাইহিম আসসাল্লাম তৃতীয় হিজরি শাওয়াল মাসের 11 তারিখ জুমার দিন শুক্রবার আসরের নামাজ আদায় করে উহুদ যুদ্ধের উদ্দেশ্যে মদিনা শরীফ থেকে রওনা দেন। মদিনা শরীফ থেকে বের হয়ে একটা জায়গা আছে শায়খাইন, এই শায়খাইন নামক জায়গায় গিয়ে তিনি তার বাহিনীর একটা জায়েজ, যারা বয়সে ছোট যুদ্ধে সক্ষম না তাদেরকে বাছাই করে ফোন করতে সক্ষম হন নাই, তারিখের কিতাবে তাদের নাম উল্লেখ করা হয়েছে। এরপরে সেখানে তিনি অবস্থান করলেন এবং রাত্র কাটালেন, ফজরের নামাজ আদায় করলেন, ফজরের নামাজ আদায় করে উহুদ ময়দানের উদ্দেশ্যে রওনা হলেন। উহুদের কাছাকাছি যখন পৌঁছলেন তখন যুদ্ধে যাওয়ার আগে পরামর্শ চেয়েছিলেন, সাহাবায়ে কেরাম পরামর্শ দুই রকম দিয়েছিলেন, কেউ বলছিলেন যে মদিনায় থেকে আমরা প্রতিহত করব শত্রুদেরকে, আর কেউ বলছেন যে না আমরা মদিনায় করব। তো আবদুল্লাহ ইবনে ওবায়ের পরামর্শ ছিল যে মদিনায় থেকে যুদ্ধ করা, এবং যারা প্রবীণ সাহাবি তাদেরও এইটিই কথা ছিল, বয়স্ক নওজওয়ান সাহাবি যারা ছিলেন তাদের কথা ছিল যে আমরা মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করব, এবং তাদের সংখ্যাই বেশি ছিল, ফলে রসুল পাক সাল্লাল্লাহু করলেন। যেহেতু আবদুল্লাহ ইবনে ওবায়ের মত গ্রহণ করা হয় নাই, এই অজুহাত দেখিয়ে তিনি তার দলবল সহ ফিরে আসলেন। এরপরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে উপস্থিত হলেন এবং তিনি যুদ্ধের ময়দানে গিয়ে সেনাবাহিনীকে সুসজ্জিত করলেন কিভাবে কাতার করবেন, এবং মদিনা শরীফকে সামনে রেখে এবং উহুদের পাহাড়কে পিছনে রেখে তারা সারিবদ্ধ হলেন,
এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর যুদ্ধের পরিকল্পনা করলেন যে আধুনিক যুগে এসে যারা যুদ্ধের উপরে বড় ডিগ্রি সামরিক কর্মকর্তা কর্নেল লেফটেন্যান্ট কর্নেল তারাও এই সব কৌশল সম্পর্কে জানতেন না, নবীজি যুদ্ধের ব্যাপারে এত অভিজ্ঞতার অধিকারী ছিলেন। এমন কায়দায় যুদ্ধের ময়দানে বাহিনী সাজাইলেন যে পিছন থেকে শত্রু আসতে পারবে না, পিছনে পাহাড়। আর একদিকে একটা ছোট পাহাড় আছে, এই আর এর মাঝখানে একটা পথ আছে, ওইখান থেকে আসতে পারে শত্রু। এই জন্য ওই পাহাড়ের উপরে 50 জন তীরন্দাজকে রাখলেন যাতে ওই পথে শত্রু আসতে চাইলে তারা বাধা দিতে পারে। আর বাকি আর একটা দিক যে ছিল সেটাও তিনি সুন্দর করে প্রোটেকশন দিলেন। এরপরে যদি কোনো কারণে যুদ্ধে ক্ষতি হয়, পরাজিত হয়, তাহলে মুসলমানরা যারা যাতে পাহাড়ে আশ্রয় নিতে পারে সে ব্যবস্থাও করলেন, পাহাড়ের উঁচু জায়গায় যে তারা ক্যাম্প হিসেবে সেটাকে ব্যবহার করতে পারবেন, পিছনে চলে যেতে পারবেন এবং ওখান থেকে উপর থেকে শত্রুদেরকে পাথর নিক্ষেপ করতে পারবেন। তো এভাবে করে সুন্দর করে এবং মুসলমান বাহিনীকে 3টি ভাগে তিনি বিভক্ত করলেন। দল, এই দলের পতাকা ছিল হযরত মুসাব ইবনে উমায়ের এর হাতে। দ্বিতীয় দল আওস গোত্র, অর্থাৎ আনসারদের 2টা দল আর মুহাজিরদের 1টা দল। তো আওস আনসারদের আওস গোত্রের নেতৃত্ব ঝান্ডা ছিল হযরত উসাইদ ইবনে হুজাইরের হাতে, আর খাজরাজ গোত্রের ঝান্ডা ছিল হযরত হুবাব ইবনে মুনজিরের হাতে। তো এভাবে করে এই যুদ্ধের জন্য তিনি মাঠে সাহাবায়ে কিরামকে জায়গা দেখিয়ে দিলেন, কে কোথায় করবে, কিভাবে যুদ্ধ করবে। এই কথাই এই আয়াতের ভিতরে বলা হয়েছে, ওয়াইজ গাদাউতা মিন আহলিকা তুবাউউল মুমিনিনা মাকাআ, আল্লাহু সামিউন আলিম। এখানে একটা সুয়াল হয়, সুয়াল হলো এই যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফ থেকে দিন শুক্রবার আসর নামাজের পর, এরপরে মাকামে শাইখাইন শাইখাইন নামক জায়গায় তিনি রাত্র কাটিয়েছেন, সুবহ সাদেকের আগে সেখান থেকে রওনা হয়েছেন। অতএব এখানে যে কথা বলা হয়েছে তুবাউউল মুমিনিনা ওয়াইজ গাদাউতা মিন আহলিকা, যখন আপনি আপনার পরিবার থেকে সকালবেলা বের হলেন, নবীজি তো যুদ্ধে কাতার সোজা করার জন্য তার পরিবারের থেকে সকালবেলা বের হন নাই, তার পরিবারের থেকে তিনি বের হয়েছেন আসরের পরে। আয়াতে যে বলা হয় সকালবেলা আপনি বের হয়েছেন, সেটা তো সকালবেলা তো ওই মাকামে শাইখাইন থেকে তিনি বের হয়েছেন। মিন আহলিকা, আপনার পরিবারের থেকে আপনি বের হয়েছেন, আয়াত এবং তারিখের ভিতরে মিল হইতেছে না। সমাজ মে আগিয়া জবাব জালালাইন শরীফের শিয়ার ভিতরে দেওয়া হয়েছে তাফসীরে জুমালের মধ্যে, যে গাদা সরা হয় তখন এটা আফালে নাকেসা হয়ে যায়, এসএমকে রফা দেয়, খবরকে নসব দেয়। অতএব এখানে গাদাওতা বেমানা সিরতা,
এবং তখন এর ভিতরে যে জমির আছে সেটি এস এম হবে, আর তুবাউ এটা তার খবর হবে। অতএব গাদাওতা এর অর্থ যে সকালবেলা বের হওয়া, সেই অর্থ আর এখন নাই, এখন অর্থ হয়ে গেছে কি সিরতা। ফলে ওই সকালবেলা বাড়ি থেকে বের হওয়ার যে প্রশ্ন তৈরি হয়েছিল সেটা আর এখন নাই। এভাবে করে জবাব দেওয়া। আর বাজ মুফাসসিরিন এই গাদাওতা শব্দের কারণে তারা বলছেন যে না, এখানে উহুদ যুদ্ধের কথা বলা হয় নাই, কারণ উহুদ তা ঠিক করার জন্য সকালবেলা ঘর থেকে বের হন নাই, ফলে এখানে অন্য কোনো যুদ্ধের কথা হয়তো বলা হয়েছে। কেউ বলেছেন এখানে বদর যুদ্ধের হয়েছে, কেউ বলছেন জঙ্গে আহজাবের কথা বলা হয়েছে, কিন্তু ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যে না, এখানে উহুদ যুদ্ধের কথা বলা হয়েছে, উহুদ যুদ্ধের আলোচনায় এই আয়াতটি নিয়ে এসেছেন। এগুলো এক আয়াত। ওয়াকৌলুহু জাল্লা জিক্রুহু, এবং আল্লাহ ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা নিজেদেরকে ছোট মনে করো না এবং তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না। আনতুমুল আ'লাউনা, তোমরাই গালে ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। ইন ইয়ামসাসকুম করহুন আয় জারহুন, যদি তোমাদের ফাকাদ মাসাল কওমা করহুম মিসলুহু, তাহলে আঘাত তো শুধু তোমাদের লাগে নাই, কওমে কুফফার তাদেরও তোমাদের মতো আঘাত লেগেছে। গত বছর এক বছর আগে বদরের যুদ্ধে তারাও আঘাতপ্রাপ্ত হয়েছে, তাদের গেছে 70 জন বন্দী হয়েছে। অতএব যুদ্ধ করতে গেলে আঘাত আসবেই, কখনো জয়ী হবে আর একদল আবার পরে আঘাতপ্রাপ্ত হবে, আর একদল জয়ী হবে, এইভাবে চলতে থাকবে। ওয়াতিলকাল আইয়ামুদাউলুহা বাইনান্না, এভাবেই দিন আমি মানুষের ভিতরে আবর্তিত করি। ওয়ালিয়া আলামাল্লাহুল্লাযীনা আমানু, এর মধ্যে আরেকটি ফায়দা হলো যাতে আল্লাহ জানতে পারেন যারা মুমিন তাদেরকে। ওয়াইয়াত্তাখিজা মিনকুম সুহাদা, এবং তোমাদের ভিতরে কাউকে শহীদ হিসেবে গ্রহণ করতে পারেন। আল্লাহু লা ইউহিব্বুল, আল্লাহ জালেমদেরকে পছন্দ করেন না। ওয়ালিউমাহিসাল্লাহুল্লাযীনা আমানু, এবং যাতে করে আল্লাহ করেন মুমিনদেরকে। ওয়াইয়াম হাকাল কাফিরিন, এবং কাফেরদেরকে মিটিয়ে দিতে পারেন। জান্নাহ, তোমরা কি ধারণা করেছো যে তোমরা জান্নাতে চলে যাবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, অথচ আল্লাহ জানবেন না যে ভিতরে কে কষ্ট করলো। ওয়ালি আলামা সাবিরিন, কে ধৈর্য ধরলো, এটা আল্লাহ না জেনেই তোমাদেরকে জান্নাতে পাঠিয়ে দিবেন, তোমরা কি তাই ধারণা? ওয়ালাকাদ কুনতুম তামান্নাল উনাল মাউতা মিন কবলি আন তালকাউহু, এই মৃত্যুর সাক্ষাৎ লাভ করার আগে তোমরা তো খুব মৃত্যু কামনা করতেছিলে। ফাকাদ রাআইতুমুহু, এখন তো তোমরা সেই মৃত্যুকে দেখলে। পান্তুম তানজুরুন, এই অবস্থায় যে তোমরা সচক্ষে প্রত্যক্ষ করতেছ। এটি সুরে আলে ইমরানের 139 থেকে 143 নম্বর আয়াত। এখানে উহুদের যুদ্ধে মুসলমানরা যে আরিজি সাময়িকভাবে পর্যুদস্ত ছিলেন, হাজিমতের শিকার হয়েছিলেন, তার উপরে আল্লাহ তাআলা কথা বলতেছেন। দুইটি তামহিদি আলোচনা, এরপরে তিনি এই যে সাময়িকভাবে মুসলমানরা
পর্যুদস্ত হয়েছিল তার হেকমত কি ছিল, এই আয়াতগুলোর ভিতরে ছয়টি হেকমত আল্লাহ বয়ান করেছেন। ভূমিকা হিসেবে দুইটি কথা বলেছেন। প্রথম কথা হলো, যখন কোনো কঠোরতা আসে, মুসিবত আসে সামনে, কখনো নিজেদের কাপুরুষতা তোমরা প্রকাশ করবে না, এবং সবসময় মনে রাখবে যে পর্যন্ত তোমাদেরই বিজয় হবে, কিন্তু এজন্য তোমাদেরকে অনেক কষ্ট করতে হবে, সর্বশেষ তোমাদের পক্ষেই বিজয় আসবে। তো এই কথাটা মুসলমানদেরকে সবসময় স্মরণ রেখে যুদ্ধের ময়দানে দৃঢ় পথ হতে হবে। দ্বিতীয়, আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, উহুদের যুদ্ধে মুসলমানদের যে ক্ষতি হয়েছিল, 70 জন মুসলমান শহীদ হয়েছিলেন এবং তারা অনেক আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, এক্ষেত্রে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে তাসাল্লি বা সান্ত্বনা দিচ্ছেন যে যুদ্ধে যদি তোমাদের ক্ষতি হয়ে থাকে, আঘাতপ্রাপ্ত থাকো, তোমরা শহীদ হয়ে থাকো, তো এতে তোমাদের কোনো দুঃখ পাওয়ার কিছু নাই, কারণ যুদ্ধ করলে তো এটা হবেই। এটা মুসলমান হোক, কাফের হোক, আল্লাহর প্রিয়ভাজন হোক অথবা আল্লাহর শত্রু হোক, সকলের ক্ষেত্রে একই নিয়ম যে যুদ্ধের ময়দানে আঘাতপ্রাপ্ত হতে হবে। অতএব এই আঘাত পাওয়ার কারণে তোমাদের যেন মনোবল নষ্ট না হয়ে যায়। তোমরা যে 70 জন শহীদ হলে, জখম, এক বছর আগে বদরের যুদ্ধে তো তোমাদের প্রতিপক্ষ কাফের যারা, তারা মারা গিয়েছিল 70 জন, মুসলমানদের হাতে 70 জন বন্দী, তোমাদের কাউকে তো কাফেররা বন্দি করতে পারে নাই, অতএব তোমরা কাফেরদের চেয়ে আগানো আছো। তাদের 70 জন গত বছর মারা গেছে, তোমাদের 70 জন এই বছর মারা গেছে, কিন্তু গত বছর তাদের 70 জন বন্দী হয়েছিল, কিন্তু তোমাদের তো কেউ বন্দী হয়নি, অতএব তোমরা তো ভালো আছো। অতএব এটা মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিচ্ছেন, এই কষ্টের সময়, যুদ্ধের মুহূর্তে হারিয়ে ফেলে তখন একটা সান্ত্বনার কথা একটা ভালো মলমের চেয়েও কাজ করে এই আঘাত মিটিয়ে দেওয়ার জন্য। আমিন এই যুদ্ধে মুসলমানদের সাময়িকভাবে পর্যুদস্ত হওয়ার পিছনে কি হেকমত ছিল, এরকম 6টি হেকমত তিনি বয়ান করেছেন। 1 নম্বর হেকমত হলো, এটা সুন্নতে এলাহি, আল্লাহ রব্বুল আলামিনের এটা নিয়ম যে হক এবং বাতিল যুদ্ধ চলবে, একটা আর একটাকে আঘাত, এরকম না যে হকের উপরে থাকবে সে, এটা না, বা তাকে কেউ আঘাত করতে পারবে না, আঘাত করতে গেলে হাত ভেঙে যাইবে, আর সে সবসময় পরাজিত হবে, এটা আল্লাহর বিধান না। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন একটা পরীক্ষা করতেছেন যে না দেখে কে বিশ্বাস করতে পারে, ইমান বিল গায়েব। অতএব কোনটা হক কোনটা না হক, এটা যদি আল্লাহ রব্বুল আলামিন জাহের বাহের করে দেন, তাহলে তো এটা গায়িত হয়, তাহলে এই হলে কি মানুষ সবাই মনে করবে যে না এইটা হক এইটিটা বাতিল, অতএব তারা সব মুসলমান হয়ে যাবে, কাফেরদের দলে কেউ যাবে না, কারণ জানে যে নিশ্চিত এই দলে গেলে মারা যাইতে হইবে। আল্লাহ দুনিয়ায় দিন এইভাবে কায়েম করতে চান না, এটা সুন্নত ইলাহি না। আল্লাহ চাইছেন যে এখানে যুদ্ধ বিগ্রহের মাধ্যমে হক জয়ী হবে। সরকার কি করে
এই কেন্দ্রে আর ভোট লয় না। যে প্রার্থী একজন যে ভোট লাগে তাকে বিনা ভোটে পাশ করাই দেয়, কিন্তু যতদিন সে সংসদ সদস্য থাকে ততদিন তার মনে বুক উঁচু থাকে যে না, তো আল্লাহ তার মনোনীত ধর্ম ঠিক আছে ইসলাম, কিন্তু তাকে তিনি সরাসরি হস্তক্ষেপ করে এভাবে বিজয়ী করতে চান নাই, যে এর পক্ষে যুদ্ধ হবে, যুদ্ধ করে কখনো মায়ের খাবে, শেষ তারা জয়ী হবে, এটা প্রতিযোগিতার মাধ্যমে, যুদ্ধের মাধ্যমে, এটা আল্লাহর সুন্নাত। অতএব সেই মোতাবেক আগের যুদ্ধে আল্লাহ তাআলা মুসলমানদেরকে জয় দান করেছেন, কিন্তু পরের যুদ্ধে মুসলমানরা সাময়িকভাবে কিছু সময়ের জন্য তারা পর্যুদস্ত হয়েছে, এটা আল্লাহর হেকমত। দ্বিতীয় হেকমত হল আল্লাহ রব্বুল আলামিন মুমিন এবং মোনাফেকদের ভিতরে পার্থক্য করতে চেয়েছেন। যদি মুসলমানরা খেজুরের ডাল ধরলেই তলোয়ার হয়ে যায়, আর মুসলমানদের সংখ্যা যতই কম থাকুক, কাফেরদের সংখ্যা যতই বেশি থাকুক, তারা সব পরাজিত হয়ে যায়, তো মোনাফেকরা সবসময় মুসলমানদের কাতারে আগে থাকবে, কারণ যুদ্ধ গেলেই হয়েছে, গনিমত পাওয়া যাবে, পরাজয়ের কোনো প্রশ্নই নাই। তাহলে তো মোনাফেকদেরকে পার্থক্য করা যাবে না, মোনাফেক চেনা যায় কঠিন মুহূর্তে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মোনাফেক তাফরেকা তৈরি করার জন্য সাময়িক সময়ের জন্য এই কষ্টটা মুসলমানদেরকে দিয়েছিলেন, এবং সেই মুহূর্তে আসলেই ধরা পড়েছিল যে কারা মোনাফেক তারা পালিয়ে গিয়েছিল। তৃতীয় হেকমত হল আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের ভিতর থেকে কতিপয়কে মাকামে শাহাদাত দান করতে চেয়েছিলেন, শাহাদাত দিতে চেয়েছিলেন। তো শাহাদাত কি বসে বসে পাওয়া যাইবে? এবং যারা হয় তারাই আঘাতপ্রাপ্ত হয়, তারাই বেশি মারা যায়। তো এই 70 জন সাহাবিকে শাহাদাতের মর্যাদা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু সময়ের জন্য মুসলমানদেরকে পর্যুদস্ত করেছিলেন কাফেরদের হাতে, যাতে তারা শহীদ হতে পারে, এবং এটা ওয়াদাও ছিল আল্লাহ রাব্বুল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নেও দেখেছিলেন যে এরকম তার সাহাবারা শহীদ হবে। মুসলমানরা খুব খুশি হয়েছিল যে বদর শহীদ হয়েছিল কয়জন? 14 জন। তখন যারা শহীদ হতে পারে না তারা অনেক তামান্না করছে, বা যারা অংশগ্রহণ করতে পারে না তারা অনেক কান্নাকাটি করছে যে আমরা যাইতে পারলাম না, আমরা শহীদ হইতে পারলাম না। তাদের সেই তামান্না আল্লাহ পূরণ করার জন্য ওয়ালিউমাহিসাল্লাহুল্লাযীনা আমানু ওয়ামহাকাল কাফিরিন, মুমিনদেরকে নিষ্কলুষ করা, লোহায় যদি জং পড়ে সেটাকে পরিষ্কার করতে হয় কীভাবে? আগুনে পোড়াইতে হয়, অল্প স্বল্প আগুনে না, আগুনে পড়তে পড়তে লাল হয়ে যায়, তার উপরে আঘাত করা হয়, তারপরে জং পরিষ্কার হয়ে যায়। এটা যদি আরও মূল্যবান হয় স্বর্ণ রৌপ্য, তাহলে সেটাকে পরিষ্কার করার জন্য আরো প্রথমে ওটাকে কী করে পোড়াইতে হয়, এরপরে কী করতে হয়, হ্যাঁ, অ্যাসিডের ভিতর দেয়, বিভিন্ন কয়েকটা প্রক্রিয়ার পরে আসল সোনা যেটা এটা বের হয়। তো এজন্য এই জল লাগবে খাঁটি যাচাই করার জন্য, এবং তার ভিতর যে ময়লা আবর্জনা এটা দূর করার জন্য। তো গুনা এগুলো মুসলমানদের জন্য ময়লা আবর্জনা, এটার থেকে আল্লাহ পাক করার জন্য এই ব্যবস্থা করেছেন, ওয়াম হাকাল কাফিরিন, এবং কাফেরদেরকে মিটিয়ে দেওয়ার জন্য। আমরা দেখছি যে কিছু সময়ের জন্য কাফেররা মুসলমানদের উপর হয়েছে, মূলত এটা তাদের চিরস্থায়ী ধ্বংসের ব্যবস্থা তারা করেছে।
অতএব আল্লাহ এর দ্বারা মুসলমানদেরকে পবিত্র করতে চেয়েছেন, নিষ্কলুষ করতে চেয়েছেন, কাফেরদেরকে দুনিয়া থেকে চিরতরে মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। পঞ্চম, যে তোমাদের ভিতরে কে কষ্ট করল, কে ধৈর্য ধরল। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাত যেটা মুমিনদের জন্য প্রস্তুত করেছেন সেটা দেওয়ার জন্য এই সাময়িক পরীক্ষার ব্যবস্থা তিনি করেছেন। কারণ এই পরীক্ষার মাধ্যমে যদি না দেওয়া হয় তাহলে যে জান্নাত পাবে তার কাছেও এটার মূল্য হবে না, যে অনেক কষ্ট করে অনেক রক্ত তারপরে তার বিনিময়ে আমি এই জান্নাত লাভ করছি, এটার যে মর্যাদা। আর বিনা কষ্টে যদি সে কিছু পায় সেটার মর্যাদা তার কাছে একরকম হবে না। এই জন্য জান্নাত যেরকম বড় নেওয়ার জন্য সেভাবে বড় কষ্ট করতে হবে, এই শিক্ষাটা দেওয়ার জন্য আল্লাহ তাআলা সাময়িক মুমিনদেরকে বিপর্যস্ত করেছিলেন। ষষ্ঠ হিকমত, সাহাবা ইকরামের এটা আরজু বা আকাঙ্ক্ষাও ছিল, যখন বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের বিরাট মর্যাদার কথা হাদিস শরীফে ঘোষণা হলো, যে আল্লাহ তাদেরকে এত মর্যাদা দিয়েছেন, তিনি বলেছেন এমালু মাস, তারা তামান্না করতেছিলেন যে সামনে যদি এরকম করতে পারি, শাহাদাত প্রাপ্ত হতে পারি শহীদদের, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের তামান্না পূরণ করার ব্যবস্থা করলেন এবং এই সাময়িক বিপর্যয়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইচ্ছা পূরণ করলেন, তাদেরকে শাহাদাত দান করলেন। তো এই হিকমতগুলো ছিল, যদিও এই যুদ্ধে অংশগ্রহণ করার অংশগ্রহণকারী ওই যে তীরন্দাজ যাদেরকে রাখা হয়েছিল তারা খেয়ানাত করেছিলেন, যেভাবে নবীজি বলেছিলেন তারা সেটা করেন নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেটা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, সামনে বলা হবে। জন্য সত্য করে দেখিয়েছেন ইজ, তোমাদের পছন্দনীয় বস্তু তোমাদেরকে দেখানোর পর, মিনকুম মা ইউরিদুদ দুনিয়া, তোমাদের মধ্যে কেউ চায় দুনিয়া, ও মিনকুম মা ইউরিদুল আখিরা, কেউ চায় মা সরাফাকুম আনহুম, এরপরে আল্লাহ তোমাদেরকে তাদের থেকে ঘুরিয়ে দিলেন, লিয়াবতালিয়াকুম, তোমাদের নম্বর আয়াত সিয়ান, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমের খেলাপ করা, নাফরমানি করা। আর এই সিয়ানের কারণে তাদের ভিতরে, আর এই তানাজুর কারণে তাদের উপরে হাজিমত এসেছিল। তাহলে প্রথমে কি হয়েছে? সিয়ান, সিয়ানের কারণে হয়েছে তানাজু, তানাজুর কারণে হয়েছে হাজিমত। এই বিষয়টা এখানে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা করেছেন। প্রথম দিকে মুসলমানদের অবস্থা যুদ্ধক্ষেত্রে খুবই ভালো ছিল, মুশরিকদের যারা ঝান্ডা বর্দার ছিল একে একে সব মুসলমানদের হাতে মারা গেল, মুসলমানদের একরকম জয় হয়ে, তখন মুসলমানরা কাফেরদের হটিয়ে দিল এবং তাদের যে মালামাল গনিমত হিসেবে তারা সংগ্রহ শুরু করল। এই সময় ওই তীরন্দাজ যে 50 জন যাদেরকে নবীজি কঠোরভাবে হুকুম দিয়েছিলেন যে তোমরা যদি দেখো আমরা বিজয়ী হয়েছি তাহলে তোমরা এই জায়গা ছাড়বে না, আর যদি দেখো আমরা আমাদেরকে যুদ্ধের ময়দানে টুকরো টুকরো করা হয়েছে এবং পাখি এসে আমাদের গোশত নিয়ে যাচ্ছে, একেবারে সমূলে
আমাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে, তারপরেও তোমরা এই জায়গা ছাড়বে না। কিন্তু যখন যুদ্ধ শেষ, মানে গনিমত সংগ্রহ শুরু হয়ে গেল, মুসলমানদের জয় দেখ, তখন তারা এইসব ভুলে গেলেন। তাদেরকে বারবার বলা হলো, নবীজি তো নিষেধ করছেন, কিন্তু কে কার কথা শোনে? অধিকাংশ সেখান থেকে তারা যুদ্ধের ময়দানে চলে আসলেন গনিমতের জন্য। হ্যাঁ, বলবা যে সাহাবিদের ভিতরে এরকম সম্পদের লোভ ছিল, বা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমের প্রতি অবাধ্যতা ছিল? সাহাবা ইকরাম তো মানুষ, তারা মাসুম না। তাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে উম্মতকে শিক্ষা দিয়েছেন। এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু মাসুম, এই জন্য মাসুমের দ্বারা কখনো কোনো গুনাহ সাদের হয় নাই, খিলাফে আওলা সাদের হয়েছে। এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় যেটা আওলা সেটা না করে যেটা জায়েজ সেটার উপরে, যেমন মনে করো তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন একদিন বা একটি ঘটনা, তো করা নিয়ম না বসে, কিন্তু কেউ যদি দাঁড়িয়ে পেশাব করে তার কি কবিরা গুনাহ হইবে? না, এটা আদবের খেলাফ, আওলা করা, আর খেলাফে আওলা হলো দাঁড়িয়ে করা, এটা জায়েজ। এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় লি বয়ানিল জাওয়াজ আওলা তরক করেছেন, কিন্তু গুনাহ করেন নাই যেহেতু তিনি মাসুম। কিন্তু সাহাবা ইকরাম এর দ্বারা অনেক সময় গুনাহ হয়েছে, কিন্তু গুনার উপরে তারা কখনো স্থির হন নাই, কারণ আল্লাহ গুনার ক্ষেত্রে শিখানোর জন্য তাদের মাধ্যমে এই গুণাটা প্রকাশ করেছেন, কিন্তু সেটার উপরে তাদেরকে স্থায়ী হতে দেননি, তারা তওবা করে আবার পরিষ্কার হয়ে গেছেন। কেউ তওবা করে পরিষ্কার হয়ে যাওয়ার ক্ষেত্রে যখন সে পরিষ্কার হয়ে গেল, তখন তাকে এই বিষয়ে সমালোচনা করা যাবে? যাবে না। অতএব আমরা যা কিছু বলতেছি এটা হলো তাদেরকে মাফ করার আগের কথা, কিন্তু আল্লাহ তাদেরকে মাফ করে পবিত্র করে নিয়ে যাওয়ার পরে তাদেরকে এই বিষয় নিয়ে আর কোনো সমালোচনা করা। মনে করো যে বড় পণ্ডিত ডক্টর, সেও এক সময় ছোট ছিল না, সে পড়তে যাইয়ে তার ভুল হয়েছে না, ওস্তাদের থাবর খাইছে না, তাকে ভুল সংশোধন করে দেওয়া হয়েছে, এখন সে ডক্টর হয়ে যাওয়ার পরে, একজন মহাদ্দেশ হয়ে যাওয়ার পরে যদি তুমি সেই ভুলগুলো নিয়ে সমালোচনা করো, তুমি কি মহাদ্দেশ হয়েছো জানি, তুমি এই তারকিবটাও করতে পারো নাই, সেটা পারে নাই সে ছাত্র জীবনে যখন শেখ, সেটা এখন বললে এই সমালোচনা কারো কাছে গ্রহণযোগ্য হবে? হবে না। অতএব সাহাবা ইকরাম হুজুরের হাতে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তরবিয়াত গ্রহণ করেছেন, এটা তাদের ট্রেনিং পিরিয়ড ছিল, সে সময় কারো ভুল হয়েছে, নবীজি এটা সংশোধন করে দিয়েছেন, সর্বোপরি তারা কি শিক্ষা লাভ করছেন সেইটা হইল কথা। অতএব শেখার সময় নিয়ে পরবর্তীতে আলোচনা করা যাবে না, এটা বোকামি। অতএব সাহাবিদের এরকম অনেক ব্যাপার আছে যেগুলো বোকা যারা, তারা পরবর্তীতে এইগুলোকে তাদের সমালোচনার বিষয় বানাইছেন, এটা হবে না। কারণ আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাকাদ আফা আনকুম, আল্লাহ তোমাদের এই যা কিছু হয়েছে, তোমরা নবীজির হুকুম লঙ্ঘন করে গনিমত সংগ্রহের জন্য আসছো, এইগুলো আল্লাহ মাফ করে দিয়েছে। অতএব মাফ করে দেওয়ার পরে এগুলো নিয়ে আর সমালোচনা করা যাবে না। আল্লাহু যু ফাদলিনা আলাল মুমিনিন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, এবং তোমরা করবে না আল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছেন, মারা গিয়েছেন, তাদেরকে কি ধারণা করবে না, আমওয়াতান মৃত।
সূরা আলে ইমরানের 152 নম্বর আয়াত, যে যারা শহীদ হয়েছেন তাদেরকে সাধারণ মৃত মানুষের মতো মনে করা যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বড় মর্যাদা দিয়েছেন। অন্যতে বলা হয়েছে বাল আহিয়া উন ইনদ রাব্বিহিম ইউরযাকুন, রাব্বুল আলামিনের কাছে তারা জীবিত এবং জীবিতকে যেভাবে রিজিক দেওয়া হয় তাদেরকেও সেভাবে রিজিক দেওয়া হয়, এবং শহীদ যারা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত ভিতরে তাদের রুহকে ঢুকিয়ে দেবেন। ওই পাখিটা মানে শহীদকে পাখি বানানো হবে না, শহীদের রুহকে জান্নাতের পাখির ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে, অর্থাৎ ওই পাখিটা হবে তার বাহন, যেমন জেট বিমান, আর তার ভিতরে থাকবে শহীদ। তো যেথায় ইচ্ছে করবে সে পাখির মাধ্যমে জান্নাতের ভিতরে সফর করতে পারবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের নিচে যে ঝাড়বাতি আছে সেই ঝাড়বাতির উপরে গিয়ে তারা বসবেন, ওখানে বসে ডাকাডাকি করবেন, তখন আল্লাহ বলবেন যে এখানে এখানে চিল্লে পাল্লা করে, তো বলবে যে এই শহীদদের রুহ যে সবুজ পাখি সেগুলো এখানে একত্রিত হয়েছে, কি চাও তোমরা? তো বলছে যে কি চাও, আমাদেরকে তো না চাইতে আল্লাহ আমার সব দিয়েছেন। বলছে না, আমার কাছে এসে চিল্লে পাল্লা করলে কিছু চাইতে হইবে, আমি এত বড় দানশীল, আমার ইহাতে ফেরত যাওয়াটা হবে না। তো বলছে যে যদি চাইতে হয় তাহলে আমাদের একটা চাওয়া আছে, সেটা হলো যে আমাদের দুনিয়ায় পাঠাই দেন, আমরা আবার যুদ্ধ করে শহীদ হইতে চাই। এইটার যে মজা, এর মতো এই জান্নাতের ফল মেওয়া শরাব পানি কোনোটার মজা এরকম না। যেই শরাব শাহাদাতের সময় আমরা পান করছি, শাহাদাতের মৃত্যুর যে স্বাদ, এরকম স্বাদ জান্নাতের কোনো নেয়ামতের মধ্যে আমরা পাইতেছি। তো বলবেন এইটা তো হবে না, আমি প্রত্যেকের উপরে একবার মৃত্যু লেখছি, সেটা তোমাদের হয়ে গেছে, তবে আবার দুনিয়ায় পাঠানো এবং শহীদ হওয়ার সুযোগ তোমাদেরকে দেওয়া যাবে না। তো বলছে যে যদি তা না হয় তাহলে অন্তত আমাদের সংবাদটা আমাদের ভাই ছড়িয়ে দেন, যে আমরা যে শহীদ হয়ে কি মজা পেয়েছি এবং আপনার কাছে কি মর্যাদা ও পুরস্কার পেয়েছি, এটা তাদেরকে জানাই দেন, যাতে তারা তো আল্লাহ সেটা আমাদেরকে জানাই দিয়েছেন, আর নইলে আমরা এখন বললাম কীভাবে? তো আল্লাহ আমাদেরকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি এর মাধ্যমে কোরআনের মাধ্যমে এটা জানিয়ে দিয়েছেন। অতএব শাহাদাতের যে কত বড় মর্যাদা সেই বিষয়টি এই আয়াতে উল্লেখ করা হয়েছে। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াতা, এই ছিল এখানে আয়াতে কেরিমা, যেগুলো ইমাম বুখারী রহমতুল্লাহ সূরা আল ইমরান থেকে বাছাই করে নিয়ে এসেছেন। এরপরে তিনি হাদিস উল্লেখ করেছেন, বিহি কালা হাদ্দাসানা ইব্রাহিম ইবনু মূসা কালা আখবারানা আব্দুল ওয়াহাব কালা হাদ্দাসানা খালিদ আন ইকরামাতা আন ইবনে আব্বাস কাল কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা উহুদ, উহুদের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাজা জিব্রাইল আখাজা বি রাস ফরাসিহি আলাইহি আদাতুল হারব, এই হলো জিব্রাইল, আখাজা বি রাস ফরাসিহি, সে তার ঘোড়ার মাথা অর্থাৎ লাগাম ধরে আছে, আলাইহি আদাতুল হারব, এবং তার শরীরে যুদ্ধের পোশাক রয়েছে, অর্থাৎ যুদ্ধের পোশাক পরিহিত অবস্থায় তিনি জিব্রাইল আলাইহি সালাম মুসলমানদের সহযোগিতা করার জন্য এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তো
তৃতীয় হাদিসটি এই হাদিস নিয়ে কিছু কিলোকাল হয়েছে। ওয়াসাবু ইসকাতুহু, এই হাদিসটি এই বাবের বলেছেন ইবনে হাজার আসকালানি, কিন্তু এই হাদিসটি এই বাবের ভিতরে রয়েছে আবুল ওয়াক্ত এবং সাইলির নুসখায় আছে, কিন্তু অনেক নুসখায় এই হাদিসটি এই বাবের মধ্যে নেই। ইবনে হাজার আসকালানি বলেছেন এটি না থাকাই উচিত। নাল মারুফা ফি লাফজিল হাদিসে ইয়াউমা বদর কামা তাকাদ্দামা ফি গজওয়াতিহা লা ইয়াউমা উহুদ, কেননা এই হাদিসটি হাজা জিব্রিল আখাজা বিরাসি ফরাসি আলাইহি আদাতুল হার্ব, এ কথাটা নবীজি বদরের যুদ্ধে জিব্রিল আলাইহ ইসলামের ব্যাপারে বলেছিলেন, উহুদ না। অতএব এই হাদিসটি মূলত এখানে না থাকাটাই উত্তম। তো এই পর্যন্ত থাকল খুব লম্বা তাকরির করা যাবে না, বেশি বেশি পড়তে হবে, তাতে মাগাজি এবং কিতাব উত্তাফসির শেষ হয়ে যাওয়ার কথা ছিল। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين، والسلام عليكم ورحمة الله وبركاته.